ইন্ডিয়ান রুরাল ফুডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা যে রেসিপিটি তৈরি করব তা হলো আলু পটলের তরকারি। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই আশা রেখে শুরু করছি। প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে নিচ্ছি। পটলগুলো একদম কচি পটল। পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। নেয়ার পরে একটি পাত্রে তুলে নিচ্ছি। নিয়ে আমি এইবারে আলুগুলোকে ধুয়ে নেব। আলু ধুয়ে নেয়ার পরে আমি এবারে আলু এবং পটলগুলোকে কুচিয়ে নেব। পটলটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব আস্তে আস্তে। আমার পটল ছাড়ানো হয়ে গিয়েছে। পটল ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি আলু ছাড়িয়ে নিচ্ছি। আমার আলু ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি আলু এবং পটলগুলোকে আস্তে আস্তে পিস করে করে কেটে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আমার পটল কাটা হয়ে গিয়েছে, এখন আমি আলুটাকে কেটে নিচ্ছি। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপলোড করা হয়। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী ধাপে। এখন আমি ওভেনটাকে জ্বালিয়ে নিলাম। নিয়ে আমি ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমার কড়াই হিট হয়ে গিয়েছে। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন কেটে রাখা আলু সর্ষের তেলে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আলু ভেজে নেয়ার পরে আমি এইবারে কেটে রাখা পটলগুলো কড়াইতে ভেজে নেব। পটলগুলো হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে আলুর মতো করে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। পটল আর আলু আমার যেহেতু ভাজা হয়ে গিয়েছে, চলে যাব পরবর্তী ধাপে। এখন আমি পটল আলু ভাজার কড়াইতে আরও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পরে একটি শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি থেঁতো করে রাখা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে আমি থেঁতো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এখন আমি বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মশলাগুলো কষাতে থাকছি। এখন আমি বেটে রাখা আদা দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পরে আবারও আমি কষে নিলাম। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখন আমি বেটে রাখা টমেটো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো কষাতে থাকব। এখন আমি ভেজে রাখা আলু এবং পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুন্তি দিয়ে আস্তে আস্তে কষাতে থাকছি।
এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়ার পরে আবারও আমি খুন্তি দিয়ে কষাতে থাকব। কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো জল কড়াইতে ঢেলে দিচ্ছি। জল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়ে দিলাম। এখন আমার আলু পটলের তরকারি আস্তে আস্তে ফুটে উঠেছে। এইবারে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না, কারণ জলগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং তরকারিটা একটু মাখো মাখো হয়ে এসছে। এইবারে আমি আলু পটলের তরকারিটাকে আস্তে আস্তে একটি পাত্রে নামিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করলে খুবই সুন্দর লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।